বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়ার শাখার পক্ষ থেকে আমরা যে দাবিগুলো এখন জানাচ্ছি সরকারের কাছে, সরকারের গতকালকের যে 29 তারিখ যে অধ্যাদেশ ছিল সেটা ই পাসপোর্ট করার জন্য এবং এমআরপি পাসপোর্ট বন্ধ ঘোষণা করার জন্য, এবং ই পাসপোর্ট যে করতে হবে সেটার জন্য এক্সট্রা চার্জ দেওয়ার জন্য। এখন আমরা সরকারের কাছে দাবি জানাই যে আসলে এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্ট, আমরা আসলে ই পাসপোর্ট করবে বা প্রবাসী সবাই যারা আছে এখানে ই পাসপোর্ট করার জন্য তারাও প্রস্তুত, তারা এটা সাধুবাদ জানায়। কিন্তু আমাদের যে তথ্য বিভ্রান্ত আছে, আমাদের যে আইডি এনআইডি কার্ড এবং এমআরপি পাসপোর্টের যে তথ্যের মিল নাই, এরকম অনেকগুলো ইস্যু আমাদের উঠে আসতেছে। তো আমরা প্রবাসীদের স্বার্থে আমরা চাচ্ছি যে ই পাসপোর্ট আমরা করব, কিন্তু এমআরপি পাসপোর্টের অনুযায়ী আমরা যাতে ই পাসপোর্ট করতে পারি, এখানে জানি অন্য কোন ধরনের শর্ত আমাদের সাথে জুড়ে না দেয়, সেক্ষেত্রে প্রবাসীদের জন্য এটা সুবিধা হবে। দ্বিতীয়, আমরা সরকারের কাছে আবেদন জানাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে দোসরা হাই কমিশনে এখন বহল তবিয়াতে এখন পর্যন্ত কর্মরত আছেন, তাদের বিভিন্ন তথ্য প্রমাণ অনেক সময় বা অনেকবার বিভিন্ন মিডিয়াতে উঠে এসেছে, তাদের এখনো কেন তারা হাই কমিশনে আছে, অনতি বিলম্বে এক মাসের ভিতরে তাদেরকে এখান থেকে বহিষ্কার করে বাংলাদেশে ঢাকায় ফেরত নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এবং আমাদের 3 নম্বর দাবি সরকারের কাছে, সেটা হলো এখানে বাংলাদেশের হাই কমিশন থাকা সত্ত্বেও আগের দিনে আমরা যেভাবে হাই কমিশনের কাছে আমাদের সকল তথ্য প্রোভাইড করে আমরা এখান থেকে পাসপোর্ট করতে পারতাম, বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হাই কমিশন এই টোটাল পাসপোর্টের সার্ভিসটা তাদের হাতে তুলে দিছে, কিসের প্রেক্ষিতে তুলে দিছে, কিভাবে তারা এগ্রিমেন্ট করে বা কোন তথ্যের ভিত্তিতে তারা আসলে এই কাজটা করেছে আমরা এই বিষয়ে অবগত না। কিন্তু আমরা চাই না প্রবাসী কারোর তথ্যই বেসরকারি কোনো প্রতিষ্ঠানের হাতে যাক, আমরা সরকারের কাছে দাবি জানাই যদি সরকারের দূতাবাসে যদি আরো কর্মী নিয়োগ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আরো পর্যাপ্ত পরিমাণের কর্মী নিয়োগ করে বড় অফিস নিয়ে আমাদের টোটাল পাসপোর্টের বিষয়গুলো যাতে হাই কমিশনের দেখে, এবং প্রবাসী যারা আছি আমরা সবাই হাই কমিশনের সাথে এই বিষয়টা ডিল করার জন্য আমরা প্রস্তুত। ধন্যবাদ সাংবাদিক ভাইদের, আপনারা আমাদের পাশে থাকার জন্য, এখানে আসার জন্য, এবং আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সবসময় বাংলাদেশ প্রবাসীদের সাথে কাজ করি, তাদের সুখ দুঃখে আমরা পাশে থাকি। আশা করি আপনারা বিগত সময়েও আমাদের সাথে ছিলেন এবং আগামীতে থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের সংবাদ সম্মেলন সমাপ্ত করছি। সালাম আলাইকুম। এসো এক হই, অধিকারের কথা কই।